بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعدها من بعد، والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا، قال يا مريم أنى لك هذا، قالت هو من عند الله، إن الله يرزق من يشاء بغير حساب. গত মাসে আমরা সূরা আল ইমরান থেকেই কিছু তাফসীর করেছিলাম, সূরা আল ইমরানের 102 থেকে নিয়ে কয়েকটি আয়াত। আজকে আমরা সূরা আল ইমরানেরই আরও কিছু আয়াতের, আমরা আজকে এটা হচ্ছে আপনার 33 থেকে 37 পর্যন্ত কয়েকটা আয়াতের আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইন আল্লাহ আস্তাফা আদম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচিত করেছিলেন আদমকে আলাইহিস সালাম, ও নূহান এবং নূহ আলাইহিস সালামকে, ও আলা ইব্রাহিম এবং ইব্রাহিম পরিবারকে আলাইহিস সালাম, ও আলা ইমরান এবং ইমরান পরিবারকে, কাদের প্রতি আলাল আলামিন বিশ্বজাহান বিশ্বজগতের উপরে প্রত্যেককেই। আদম আলাইহিসসালাম তার যুগে, নূহ আলাইহিসসালাম তার যুগে, ইব্রাহিম পরিবার সেই যুগে এবং ইমরান পরিবার সেই যুগে, প্রত্যেকেই সেই যুগে অথবা বিশ্বজাহানের উপরে তাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছিলেন। নিঃসন্দেহে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা করে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন, এবং সর্বশ্রেষ্ঠ পাঁচজন নবী রসুলের মাঝে এবং সর্বপ্রথম যাকে রাসুল করে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি ছিলেন কে? নূহ আলাইহিসসালাম। দুইজনই নবী, আদম আলাইহিসসালাম সম্পর্কে নবী সবাই একমত, তবে রাসূল ছিলেন কি না এখানে দ্বিমত। আসলে সঠিক মত হলো তিনি রাসূল নবী ছিলেন, তবে রাসূল হিসেবে সর্বপ্রথম এসেছিলেন কে? নূহ আলাইহিসসালাম। এই জন্যে কিয়ামতের মাঠে সবাই যখন আদম আলাইহিসসালামের কাছে যাবেন সুপারিশ করার জন্যে, বলবে সর্বপ্রথম রাসূল নূহের কাছে তোমরা চলে যাও। সেখানে সর্বপ্রথম রাসূল বলে যে কথাটা উল্লেখ হয়েছে হাদিসে সেটা ছিলেন কে? নূহ আলাইহিসসালাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবী রাসূলের পরে দুইটি পরিবারের কথা বলছেন। একটা হলো ইব্রাহিম পরিবার আলাইহিসসালাম, আর হলো ইমরান পরিবার। আমাদের দুনিয়াতে এই সমাজে আজ বহু পরিবার, কেউ চৌধুরী, কেউ হয়তো এক এক এলাকায় এক একটা নামে প্রসিদ্ধ, ঠিক না? এবং এই নামকরণগুলো হয়তো মানুষেই করেছে,
অনেকে হয়তো নিজেই নাম দিয়ে নিয়েছে, এটার হয়তো আমরা ইতিহাস খোঁজ করতে গেলে কত দূরে গিয়ে পাবো এই পরিবারের, কোনো সন্দেহ নেই যে এরা মানুষ দ্বারা এই নামকরণ বা এদের সমাজে একটা প্রসিদ্ধি বা খ্যাতি রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই দুইটি পরিবারের কথা বলছেন, ইব্রাহিম এবং ইমরান, এটা স্বয়ং আল্লাহই নির্বাচন করেছেন। তাহলে দুনিয়ার কোনো ফ্যামিলি বা পরিবার পরিচিতির সাথে এদের পরিচিতি সমান কখনোই আমরা চিন্তা করতে পারি না। তাহলে শ্রেষ্ঠ পরিবার এই পৃথিবীতে তিনটি পরিবার হিসেবে যদি আমরা খেয়াল করি, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আলী মুহাম্মদ আলাইহিসসালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার হলো কি সর্বশ্রেষ্ঠ পরিবার। আর তার পরিবারভুক্ত হচ্ছেন কারা, তার বিবিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, যেটা শিয়ারা মানে না। এরপরে তার ছেলে মেয়েগণ রাদিয়াল্লাহু আনহু ওয়ার্দান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন চাচাদের মধ্যে আমির হামজা, যার ছেলে মেয়ে কেউ দুনিয়া আর ছিল না, মৃত্যুর পরে আর কেউ বেঁচে ছিলেন না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানগণ যারা ইসলাম গ্রহণ করেছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদের সন্তানগণ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মাঝে ফাতেমা এবং আলীর যে ছেলে মেয়েরা এসেছিলেন পরবর্তীতে জেনারেশন, এইভাবে আলী জাফারের পরিবারভুক্ত যারা, এরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত। আজ আওলাদে রাসূল নামে আমাদের সমাজে দেখা যায় অনেকেই ধর্মের নামে ব্যবসা করার জন্যে এই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, আর আহলে বাইতের মহাব্বত দেখিয়ে শিয়া রাফেজিরা সবচাইতে বড় দুশ্মন এই পৃথিবীতে ইসলাম মুসলমানের, যারা ঘরের দুশ্মন। এরা আহলে বাইতের মহাব্বতের কথা বলে আহলে বাইতকে ধ্বংস করেছে এবং সাধারণ পাবলিকের ঈমান নষ্ট করেছে, শিরিক ও কুফরের সৈলাব করেছে এই আহলে বাইতের মিথ্যা দাবিদার শিয়া রাফেজিরা, রাষ্ট্রীয়ভাবে যারা ইরানে প্রতিষ্ঠিত, আজ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে আছে, এবং বর্তমানে আমেরিকার মতো শক্তি এই ঘরের দুশ্মনকে ইসলাম মুসলমানের সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্যে সব ধরনের সাহায্য সহযোগিতা তারা করে যাচ্ছে। কিছু বোকা মুসলমান আছে আজও যারা ইরানের প্রতি একটা টান আছে, এবং আমাদের দেশের লোকের টান থাকার একটা স্বাভাবিক কারণ থাকতেই পারে, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ সুফিবাদে বিশ্বাসী, আর সুফিদের জন্ম হচ্ছে শিয়া থেকে, শিয়াদের জন্ম ইহুদিদের থেকে, আর শিয়া থেকে জন্ম হচ্ছে সুফিদের। কাজেই আকিদার মিল রয়েছে, কাজে একে অপরকে সাপোর্ট করাটাই স্বাভাবিক। আর যেহেতু পৃথিবী আজ ইহুদিরা ইহুদি পলিসিতে চলে, আমেরিকার মতো দেশ ইহুদি পলিসিতে চলে, কাজে তারা ভালো করেই জানে মুসলমানের ঘরের সবচেয়ে বড় দুশ্মন ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত শিয়া রাফেজি এবং এদের মাধ্যমে সুফিরা। এই জন্য আমাদের দিনের মাঝে যত আপদ বিপদ, ধর্মের নামে যত শিরিক কুফর কুসংস্কার, সব কিছুর মূলে হচ্ছে আহলে বাইতের ধ্বজাধারী মহাব্বত প্রকাশকারী শিয়া রাফেজিরা আর আউলিয়াউল্লাহ আল্লাহর ওয়ালিদের ভালোবাসার মিথ্যা প্রকাশকারী সুফিরা। তাহলে সর্বশ্রেষ্ঠ আহাল কারা, আল কারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত যারা। সৌদি আরবে তালাশ করে খোঁজ করে পাওয়া যাবে না কোথায় আহলে বাইত, আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে নাম দিয়ে কতই না এদের মাহফিল জমজমাট এবং এদের নামে কতই না জমজমাট ব্যবসা। দ্বিতীয় পর্যায়ে যেটা পরিবার, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার। এই জন্য যখন আমরা দুরুদে ইব্রাহিমই পড়ি
তখন দুইটা পরিবারের প্রতি আমরা দুরুদ ও সালাম পাঠ করি, ঠিক না? নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারে অসংখ্য নবী রসুল এসেছিলেন, যেটা আল্লাহ ছাড়া আর কেউ আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। তৃতীয় পরিবার যেটা আল ইমরান, ইমরান মারিয়াম রাদিয়াল্লাহ তাআলা আনহার বাবা, তার পরিবার। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নির্বাচিত করেছেন বিশ্ববাসীর উপরে, এদের একটা এদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আদমকে, নূহ আলাইহিমাসসালাম এবং ইব্রাহিম এবং ইমরান পরিবারকে তিনি নির্বাচিত করেছেন, এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য অন্য পরিবারের চাইতে, পৃথিবীর অন্য অন্য পরিবারের চাইতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুরিয়াতাম বাদুহা মিন বাদ, এরা একে অপরের কি পরিবারভুক্ত, ইব্রাহিম ইমরান এরা একে অপরের পরিবারের, কারণ ইমরান আলে ইমরান ইব্রাহিম পরিবারেরই আওতাভুক্ত। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশ্রোতা এবং সবকিছুই তিনি জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আলে ইমরানের একটা এখানে ঘটনা বলছেন, বরং আলে ইমরানের একজন নারীর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। তাহলে ভালো পরিবারের সন্তানরা ভালোই আশা করা যায়, এটাই স্বাভাবিক কি না? এই জন্য আল্লাহ বলছেন দুরিয়াতাম বাদ হামিম বাদ, এরা একে অপরের বংশধর। কারণ ভালো বংশের ছেলে মেয়েরা ভালো হয় আশা করা যায় যদি ভালো রাখার ব্যবস্থা থাকে, বাকি ব্যবস্থা না থাকলে ভালো পরিবারের ছেলে চোর ডাকাত এবং খারাপ রাহাজানিকারী হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো পরিবারের সন্তান কেমন হয় তার একটা এখানে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলছেন ইদ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, ইমরানের স্ত্রী হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নজর মারলেন, হে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি তোমার জন্য তাকে আজাদ করে দেব, তোমার কাজ করার জন্য, তোমার দিনের খিদমতের জন্য আমি তাকে নিয়োগ করে দেব। সন্তান হলে ভালো সন্তান কামনা করে মানুষ দুনিয়াতে তার কী পেতে চায়, কিছু ভালো ভোগ করতে চায়, ছেলে বড় হবে, শিক্ষা দীক্ষায় বড় হবে, চাকরি বাকরি করবে, ধন দৌলত হবে, মা বাবা সুখে শান্তিতে থাকবে, এই তো হলো কামনা বর্তমান যুগের, ঠিক না? ইমরান যিনি বাইতুল মাকদেসের ইমাম ছিলেন, আমাদের বর্তমানে একটা কথা প্রচলিত আছে, কেউ রাগ করবেন না, পরিচিত একটা কথা যে যার নাই কোনো গতি সে নাকি করে ইমামতি, এমনটা কিন্তু ইমরান সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের ভাবা কোনোই ভাবেই চলবে না। কারণ সেই যুগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি হতেন জ্ঞানে গুণে আমলে আখলাকে বংশে সব দিক থেকে, এমন ব্যক্তিকে ইমাম নিয়োগ করা হতো, যেই বাইতুল মাকদেস দুই কেবলার এক কেবলা, প্রথম কেবলা যেই বাইতুল মাকদেস, সেই বাইতুল মাকদেসের ইমাম ছিলেন কে? ইমরান। ইমরান ছিলেন এই বাইতুল মাকদেসের ইমাম। তার স্ত্রী হান্না তিনি সব কী করলেন, নজর মারলেন, আল্লাহ আমার পেটে আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানটা তোমার বাইতুল মাকদেসের খিদমতের জন্য নিয়োজিত করে দিব, খিদমতে নিয়োজিত করে দেব। কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে হান্না যখন দেখলেন যে একটা পাখি তার বাচ্চাকে তার ঠোঁট দিয়ে খানা খাওয়াচ্ছে, তো মা হিসাবে সন্তানের যে ভালোবাসা তার মনে জাগল, আর এখান থেকে তিনি বললেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। আসলে ইমরান রাদিয়াল্লাহু তাআলা বা ইমরান আলাইহিসসালাম কি বলে, ইমরান কি বলবো, রাদিয়াল্লাহু আনহু বলবি রাহিমাহুল্লাহ বলি আমরা, যেহেতু রাসূল ছিলেন না তিনি, তার আরেকটা মেয়ে ছিল যেটা জাকারিয়া আলাইহিসসালামের ওয়াইফ, তার বড় মেয়ে একটা ছিল, এটাই সঠিক। যারা বলে জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের খালু ছিল, কথাটা ঠিক না, ভুল কথা,
কারণ আল্লাহর নবী আলাইহিসসালাম যখন মিরাজে গেলেন তখন ইয়াহইয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামকে দেখলেন এবং বললেন এরা দুই খালাতো ভাই তার খালাতো ভাই হলে কি হবে জাকারিয়া আলাইহিসসালাম স্ত্রী তার খালা অর্থাৎ ইমরানের মেয়ে হান্নার মেয়ে এটাই প্রমাণ করে যে খালু ছিল না বরং বরং কে ছিলেন মারিয়ামের দুলা ভাই বলি যেটা আমরা বড় বোনের হাজবেন্ড তাহলে হান্না নজর মারলেন যে আল্লাহ কারণ এটা নজর মারার কারণ হলো এই এক সময় ছিল আমাদের আমরা দেখেছি শুনেছি যে একটা বাচ্চা হলে কারি বানাবো হাফেজ বানাবো আলিম বানাবো এখনও অনেকেই মনে করে আল্লাহ একটা সন্তান দাও বিশেষ করে যার ছেলে মেয়ে হয় না যাদের হয়তো ছেলে হয় না বা যাদের হয়তো ছেলে মেয়ে হয়ে মারা যায় এই ধরনের মানুষকে দেখা যায় বা আগে ছিল যে না একটা ছেলেকে আমি কি করব আলিম বানাবো এই ধরনের একটা নজর মানত মানুষ যারা দিনের কাজ করবে আসলে সেই যুগে বাইতুল মাকদসের খিদমত করার জন্যে অনেকে এই ধরনের নজর মানত অনেকে এই ধরনের ছেলে মেয়েকে অক্প করে দিত লিল্লা ফিল্লা করে দিত তো হান্না যেহেতু একজন নেককার সতী সাধী নারী পরেজগার নারী তারও মনে জাগলো আমার একটা সন্তান আমিও এই বাইতুল মাকদসের খিদমতের জন্য নিয়োজিত করব। এই জন্য আল্লাহর কাছে কি করলেন নজর মারলেন আল্লাহ আমার একটা সন্তান দাও আমি একে বাইতুল মাকদসের খাদিম বানিয়ে দেব ইতিমধ্যে বাইতুল মাকদসে হান্নার ভাই সেও কিন্তু খাদিম অর্থাৎ মারিয়ামের মামা জাকারিয়া আলাইহিসসালাম সেই যুগের নবী রাসুল তাহলে পরিবারটা অত্যন্ত একটা এমন এক পরিবার যে বাবা এবং মা মা বাবা হচ্ছেন ইমাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যুগের একজন সর্বশ্রেষ্ঠদের একজন তার বড় বোনের হাজবেন্ড হচ্ছে একজন রাসুল তার মা হচ্ছেন একজন নেককার পরেজগার নারী আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার পরেজগার সতী নারীর দোয়া কবুল করলেন ফতাকাব্বাল মিন্নি আল্লাহ আমার এই দোয়া কবুল করো আমি যে আজাদ করিতে চাই তোমার রাহে এটাকে কবুল করে নাও ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় তুমি আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত তুমি শুনছো আমার এই দোয়া তুমি জানো আমি কোন নিয়তে এই নজর মানতেছি আজকাল অনেকেই প্রশ্ন করে আমার কাছে শেখ নজর মেনেছিলাম বড় ছেলেটাকে হাফেজ বানাবো যে কোনো কারণে হাফেজ বানাতে পারি না এখন ছোটটাকে বানাতে চাই হবে কি না পরশুদিন একজন ফোন করেছে যে দাদা ই করেছিলেন নজর মেনেছিলেন বা আল্লাহর কাছে বলেছিলেন যে আমার এই সন্তানের ছেলে মেয়ে হয় না ছেলে একটা দিলে আল্লাহ তোমার রাহে আল্লাহর দিন কি বলে মাদ্রাসায় পড়াবো তো এখন বাবা মা এটা মানতে চাচ্ছে না তো কি করা যায় এই ধরনের মাসলা অনেকেই জিজ্ঞেস করেন তো এই জন্যে ইমরানের স্ত্রী হান্নার জুয়া আল্লাহর কাছে বললেন আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি আল্লাহ তুমি কবুল করো তুমি তো শুনছো তুমি তো জানছো আমি কি জন্যে আমি কি জন্যে এই নজর মানতেছি তোমার দিনের তোমাকে খুশি করার জন্যে রাজি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করলেন সন্তান গর্ভে ধারণ করলেন ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা এর সময় কোনো কোনো মুফাসসিরগণ লিখেছেন যে অল্পদিনেই মানে গর্ভে আসার পরেই ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে গেল যদি এমনটা হতো আশ্চর্য কোনো ব্যাপার অস্বাভাবিক কোনো ব্যাপার হতো তাহলে আল্লাহ সেটা বলতেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে অন্য অন্য মার গর্ভে অন্য অন্য সন্তান যেমন আমরা বলি 10 মাস বা 9 মাস 10 দিন এমন একটা বলে বা 40 বা 140 সপ্তাহ যেটা মেডিকেল সায়েন্স বলে এমনটাই স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করলো ফালাম্মা ওয়াযাআতহা যখন ভূমিষ্ঠ হলো তার পেট থেকে সন্তান ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা বললেন হে আল্লাহ আমি তো একজন মেয়ে সন্তান প্রসব করলাম আল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত আল্লাহ তো ভালোই জানেন হান্না আল্লাহকে বলছেন আল্লাহ কি জানেন না আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত কি সন্তান জন্মগ্রহণ হয়েছে এটা আল্লাহ ভালোই করে জানেন কি সন্তান প্রসব করেছে আল্লাহ ভালো করেই জানেন কেন বললেন মারিয়াম উনসা কি বললেন কেন বললেন যে মেয়ে সন্তান কারণ তার ধারণা ছিল
ছেলে সন্তান হবে, আর ছেলে সন্তানই মসজিদের খিদমতের জন্য নিয়োজিত হবে, এটাই স্বাভাবিক। মেয়ে সন্তান কিভাবে তাকে কে তার দেখাশোনা করবে, মেয়ে সন্তান কিভাবে সেখানে থাকবে, তার লেখাশোনা কে করবে, ইত্যাদি ইত্যাদি এই যে প্রশ্নগুলো, সেই জন্য আল্লাহ বলছেন আল্লাহ মানে এমনটা ছিল যে আল্লাহ মেয়ে সন্তান হলো, আমার তো নজর ছিল ছেলে সন্তান নিয়ে ছিল। ওয়ালাইসা যাকারুকাল উনসা, আল্লাহ বলছেন পুরুষ বা ছেলে সন্তান মেয়ে সন্তানের মতো নয়, এটা দুইটা অর্থ, নিঃসন্দেহে পুরুষ আর নারী সমান না, ঠিক না? এটা একটা অর্থ, যেটা বাহ্যিক অর্থ, এটাই স্বাভাবিক। যারা বলছে নারী পুরুষ সমাধিকার সব কিছুতেই এক সমান, খেলায় ধুলায় ফিজিক্যালে হোক আর না হোক সব কিছুতেই মেয়েরা ছেলের সঙ্গে শেয়ার করবে, এটা হতে পারে না। লাইসা যাকারুকাল উনসা, নারী পুরুষ এক হতে পারেই না। আরেকটা হলো যে মারিয়াম যে জন্মগ্রহণ করেছে, এ নারী হলেও অনেক পুরুষের চাইতে উন্নত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিসসালাম বলেন পুরুষদের মাঝে অনেকেই পরিপূর্ণতা লাভ করেছে জ্ঞানী গরিমায় শিক্ষায় দীক্ষায় পাণ্ডিত্যে, কিন্তু নারীদের মধ্যে যারা পরিপূর্ণতা লাভ করেছেন তাদের মধ্যে হলেন কে? মারিয়াম আর আসিয়া, পরিপূর্ণ। এর মানে আল্লাহ বুঝাচ্ছেন যে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়েছে এটা ভাবার কিছুই নেই যে ছেলে সন্তানের চাইতে কিছু কম, কম না। অনেক নারী আছে অনেক পুরুষের চাইতে চিন্তা চেতনায় জ্ঞান গরিমায় পাণ্ডিত্যে এবং দিনে দুনিয়ায় অনেক উন্নত হতে পারে, অনেক পুরুষের চাইতে অনেক নারী উত্তম হতে পারে। ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, এবার বলছেন যে আমি এর নাম রাখলাম মারিয়াম। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমে একজন নারীর নামে একটি সূরা নাজিল করেছেন, সেটা সূরা মারিয়াম। তাহলে এই নারী রব্বুল আলামিনের কাছে কতই না গ্রহণযোগ্য, কতই না আল্লাহর প্রিয়, যে যার নামে একটি সূরার নাম হলো, যার ঘটনা মহান রব্বুল আলামিন তার পবিত্র কালাম উল্লাতে উল্লেখ করলেন এবং এই ঘটনা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন যাতে করে এখান থেকে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। আমাদের উদ্দেশ্য এটাই আজকে, এই ঘটনা থেকে আমরা শিখব কি ইনশাল্লাহ আমি পরে আসতেছি। তাহলে জন্মের সাথে সাথে নাম রাখা যায়, সন্তান জন্মের পরে প্রথম কাজটি হচ্ছে তার একটি ভালো উত্তম নাম নির্বাচন করা। এই নামটা নবী রসুল গুণের নাম হতে পারে, সাহাবিদের নাম হতে পারে, সাহাবিয়াতের নাম হতে পারে, জ্ঞানী গুণী যারা আল্লাহর পরেজগার বান্দা খলিফা বা যারা তাবে তাবি বা ইমাম বা মুফাসসির মুহাদ্দিস, এদের নামে নামকরণ করা, একটা সুন্দর নাম নির্বাচন করা। আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন উলিদ আলী আল্লাইলা গোলাম, আজকে রাত্রে আমার একটা সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, ফাসাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম, আমি তার নাম রেখেছি আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালামের নামে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি সন্তান ছেলে সন্তান ছিলেন, এক নম্বরে কে? কাসিম, দুই নম্বরে আবদুল্লাহ, তিন নম্বরে ইব্রাহিম। তাহলে আল্লাহ নবী আলাইহিসসালাম, আজও আরবদের একটা নিয়ম আছে প্রত্যেক সন্তান তার বড় ছেলের নাম রাখবে বাবার নামে নাম রাখবে, প্রত্যেক ছেলেই তার প্রথম মেয়ে হলে মার নামে নামকরণ করে, একই প্রত্যেকেই একই বাড়িতে যদি বাবার নাম আবদুল্লাহ হয় দেখবেন সব ছেলে, পাঁচটা ছেলে, পাঁচ ছেলের প্রথম সন্তান আবদুল্লাহ। আমরা আনকমন খোঁজ করি নাম রাখার ক্ষেত্রে, একটা আবদুল্লাহ কত মাইল দূরে আছে এই জন্য আর আবদুল্লাহ রাখা যাবে না। আহাব্বুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আবদুল্লাহ আব্দুর রহমান। আমরা বলি এটা আনকমন, আল্লাহর কাছে সবচেয়ে কমন নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান, আমরা বলি ওল্ড মডেলের নাম। আল্লাহর কাছে প্রিয় নাম আহমদ মোহাম্মদ, তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্মু আওলাদাকুম বিইসমাইল আম্বিয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন তোমাদের বাচ্চাদের নামকরণ নবীদের নামে নাম রাখো,
25 জন নবী রসূলের নাম এসেছে এছাড়াও আরো নবী রসূলের কথা এসেছে তাহলে নবী রসূলগণের নাম করা আব্দ দিয়ে নামকরণ আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এগুলো উত্তম নাম তো এই জন্য সন্তানের নাম রাখার দায়িত্ব কিন্তু হচ্ছে কার বাবা এবং মার মূলত বাবা তবে মাকে শেয়ার করবেন আমাদের দেশে করে কি নাম রাখতে গিয়ে মা একটা বলেছেন বাবা একটা মামু বাড়ি থেকে একটা খালা বাড়ি থেকে আরেকটা চারটা মিলে একটা নাম একজন বলতেছিলেন আমার ভাগ্নীদের নাম আজও আমি জানি না তিনটা ভাগ্নীর নাম কয়েকটা নাম কমপক্ষে পাঁচ ছয়টা মিলে মুখস্থ করাই কঠিন তার নাম তো একটা শব্দ দিও ইব্রাহিম ইসমাইল ইসহাক ইউসুফ আইয়ুব এইভাবে আহমদ মোহাম্মদ আমরা সবাই মোহাম্মদ নিয়ে নিছি মোহাম্মদ নেওয়ার কারণ দুইটা একটা কারণ হলো জাল হাদিস একটা আছে যার নাম মোহাম্মদ হবে সে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না এই জাল হাদিসটাকে সুফিরা এবং শিয়ারা খুব প্রচার করেছে আর ওদের কারণেই আমরা এই সবার নামে মোহাম্মদ রাখি শরীয়ত বলে কুল্লুকুম মোহাম্মদ সবাই তোমরা মোহাম্মদ ইশাদা এটা কি তোমাদের কে ফায়দা আবার অনেকে মিয়া লেখে মিয়া কিছু এলাকা আছে মিয়া অমুক মিয়া অমুক মিয়া তার ভিতর যখন লেখে মিয়া লিখে দেয় মা মানে পানি এর বহু বচন হয় মিয়া কয় কল্লো মা সব তোমরা পানি মানে এই ধরনের আমাদের নামকরণ আর বিশেষ করে আজ আনকমন নাম খোঁজ করতে গিয়ে ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের নাম আমাদের দখল করে নিচ্ছে আমাদের পরিবারের নামগুলো এই জন্যে মারিয়াম আজ নারীদের নাম রাখতে গিয়েও আসিয়া মারিয়াম খাদিজা ফাতিমা যে সমস্ত নাম যে সমস্ত নারীর ইতিহাস আমাদের কাছে নারী সমাজের জন্য যারা তারকা উত্তম মডেল তাদের নামে নামকরণ করা মারিয়াম নাম রেখলে বলে এটা তো ওল্ড মডেল এটা তো আছে কি হয়েছে হোক পাঁচজন দশজন সবাই মারিয়াম হোক সমস্যা কোথায় হ্যাঁ এই জন্যে ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম আমি এই মেয়েটির নাম রাখলাম কি মারিয়াম وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم আর আল্লাহ আমি নিশ্চয় এই মেয়েটা এবং এই মেয়ের সন্তান যারা হবে সবাইকে শয়তান রাজিম বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাচ্ছি আল্লাহ আকবার আজ কয়জন মা আছে ছেলে মেয়েকে নিজে ঝাড়ফুঁক করতে পারে হলেই পাঠাও মুল্লি সাহেবের কাছে তাবিজ বানিয়ে দাও তাবিজ বেঁধে দেয় কাঁদতেছে ছোট হুজুরের কাছে নিয়ে বাচ্চারা কাঁদতেই পারে ছোট বাচ্চারা তাদের স্টোমাক যখন বড় হয় তখন কাঁদে অনেক সময় পেটে ব্যথা করলে কাঁদে এজন্যে কাঁদাটা তাদের জন্যে গ্রোথের জন্য স্বাস্থ্যের জন্য ব্রেনের জন্য অত্যন্ত উপকারী বা ছোট বাচ্চারা যে বাচ্চা যত কাঁদবে দেখবেন তারা তত ব্রিলিয়ান হবে কাঁদতে দিবেন অনেকে কাঁদতে দেয় না কাঁদতে দেন বাকি দেখবেন তার কোনো সমস্যা আছে কি না কেঁদে কেঁদে যেন আবার অবস্থা খারাপ না হয়ে যায় সেটা দেখতে হবে তাহলে এখানে হান্না কি করলেন তার মেয়ে এবং মেয়ের ছেলে মেয়ে নাতিদের সবাইকে আল্লাহর কাছে আর একটা কি করলেন যে আল্লাহ শয়তান রাজিম থেকে এদের জন্য পনাহ চাচ্ছি শয়তান যাতে এদের কোনো প্রকার ক্ষতি সাধন না করতে পারে এই জন্য হাদিসে এসেছে বুখারী শরীফ হাদিসে আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন প্রতিটি শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে শয়তান তার কি করে কোমরের মাঝে কোকের কি করে একটা গুতা মারে এই জন্য বাচ্চা কেঁদে উঠে ইল্লা মারিয়াম ওয়াইবনুহা মারিয়াম এবং তার ছেলে ঈসা যেহেতু নানি কি করেছেন নাতির জন্য দোয়া করেছেন মা সন্তানের জন্য এই দুজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই যখন এই দুনিয়ায় কোনো সন্তান আসে শয়তান তার ফাঁদে আটকা দেওয়ার চেষ্টা করে এই জন্যই কিন্তু আকিকা আকিকা দেওয়ার উদ্দেশ্য কি আকিকা দেওয়ার একাধিক উদ্দেশ্য রয়েছে এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে নাম নির্বাচন করা আকিকা দিয়ে নামটা রাখা তার পক্ষ থেকে এই আকিকা জবাই করে দেওয়া পশু তার পক্ষ থেকে এটাকে জবাই করা আত্মীয়স্বজনকে শরীক করা আল্লাহর এই যে গিফট সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে গিফট ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব আল্লাহ ইব্রাহিম সম্পর্কে বলছেন আলাইহিসসালাম তাকে আমি গিফট করলাম উপহার দিলাম কাকে ইসহাক এবং ইয়াকুবকে সন্তান কিন্তু একদিক থেকে আল্লাহ রাব্বুল বলছেন গিফট আরেকদিক থেকে বলছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া
দুনিয়ার সৌন্দর্য, অন্য জায়গায় বলছেন তাফাখর গৌরব, আবার অন্য জায়গায় বলছেন এই সন্তান তোমার জন্য ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এটা পরীক্ষাও বটে, আবার অন্য জায়গায় বলছেন দুশমনও। তাহলে আল্লাহর এই এই সন্তান যখন আসলো তিনি নাম রাখলেন মারিয়াম, এবং তিনি কি করলেন, আজ খুব কম মা পাওয়া যায় যারা ছেলে মেয়েকে জন্মের পরে কানে আজান দিতে পারে, জানেই না আজান দিতে, আমাকে অনেক জিজ্ঞেস করবে হ্যাঁ আজান দিবে অসুবিধা নেই, ওই অবস্থাতেও সে বাচ্চাকে ঝাড়ফুঁক করবে সুরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি, সুরা বাকারা শেষের দুইটি আয়াত ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম পড়ে ফুঁকবে। এই অবস্থায় অনেকে মনে করে বুঝি পড়াই যাবে না, অপবিত্র না যাবে, কোনো সমস্যা নেই। তাহলে হান্না নিজেই সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই শয়তান রাজিম জানে বড় দুশ্মন এই শয়তান, আমার সন্তানকে এবং তার সন্তানের সন্তানকে ভ্রষ্ট করবে, গুমরাহ করবে, এই জন্যে আল্লাহর কাছে কি করলেন, পানা চাইলেন, আশ্রয় প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস দ্বারা প্রমাণিত হয় এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, এই জন্যে মারিয়ামকে আল্লাহ মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এবং ঈসা আলাইহিসসালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। এইভাবে প্রতিটি মার করা দরকার। فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا الله رب العالمين এই মারিয়ামের রব তাকে খুব চমৎকার সুন্দরভাবে কবুল করে নিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে তার প্রতিপালনের দায়িত্ব তাকে লালন পালন প্রতিপালনের ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কেয়ারে। কারণ দোয়া করেছেন মা, দোয়া করেছেন মা, বাবা যদি দোয়া করে আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। এই জন্য আমাদের উচিত বাবা মার বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করা। তা আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের এই এর ব্যাখ্যা এসেছে যে অতি দ্রুত রোগ শোক মুক্ত, শয়তানের বেড়াজাল মুক্ত, অতি দ্রুত একদিনের শিশু, এক সপ্তাহ এক সপ্তাহের শিশু, এক মাস এক মাসের শিশু, এক বছর, এইভাবে খুব দ্রুত মারিয়াম বড় হতে লাগলেন, অস্বাভাবিকভাবে বড় হতে লাগলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কেয়ারে তার কি হচ্ছে, লালিত পালিত হচ্ছে। ওয়াকাফালাহা জাকারিয়া যখন বড় হয়ে গেলেন এবার নিজেই মসজিদের খিদমত করার মতো তার শক্তি হয়েছে, এবার যেহেতু নজর মানছেন হান্না, কি করলেন তিনি বললেন তাহলে এখন একে কি করতে হবে, বাইতুল মাকদেসে থাকার একটা ঘর বানায় দিয়ে ওইখানে রক্ষণাবেক্ষণ থাকবে এবং বাইতুল মাকদেসের সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা তাওরাত ইনজিল পড়তে চায় তাদেরকে দিন শিখাবে ইত্যাদি ইত্যাদি। এখন ইতিমধ্যে মারিয়ামের সুখ্যাতি সুনাম জগৎ সেই এলাকায় ছড়িয়ে গেল। মারিয়ামের সৌন্দর্য বাহ্যিক এবং আত্মিক, মারিয়ামের চরিত্র, মারিয়ামের পরহেজগারিতা, মারিয়ামের দিনদারিতা, মারিয়ামের সালাত সিয়াম ইত্যাদি যে কথা অন্য সূরা এসেছে, তো মারিয়ামের এই সব কিছু দেখে ঘরে ঘরে শত মারিয়ামের নাম হয়ে গেল। মারিয়ামের সবাই বলতে লাগলো বাবা মারা আরে মারিয়ামের মতো হয়ে যাও, বলে না অমুকের মতো হও, অমুকের ছেলে ডাক্তার হয়েছে তোমারও ডাক্তার হতে হবে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে তোমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। এটাই আমরা বলি, আমরা বলি না অমুক আলেমের মতো আলিম হতে হবে, অমুক ভালো হাফেজের মতো হাফেজ হতে হবে। খুব কম এক সময় ছিল, এক সময় অনেক ছিল, এক সময় অন্ধ হাফেজ বগুড়ার আমাদের রফিক ভাইয়ের এলাকার সবাই আপনারা চিনেন অন্ধ হাফেজ সাহেবকে, আবদুল্লাহ ইবনে কাজিম সাহেবকে। অনেক ছোট যখন কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি তো অন্ধ হাফেজ ওয়াজ করেছিলেন মাদ্রাসায় গিয়ে, সেই দিন শত শত বাবা এই নিয়ত করেছিলেন যে আল্লাহ এই ধরনের একটা হাফেজ আলেম আমার ঘরে দিও। এটা কিন্তু তখন হতো, এখন এগুলো খুব কম। তাই মারিয়ামের সুখ্যাতি সুনাম পরহেজগারিতা দিনদারিতা তার তাহাজ্জুদ গুজারি তার পর্দা ইত্যাদি সব কিছুই সমাজকে একটা সুন্দর মডেল, সবার কাছে গ্রহণযোগ্যতা। এখন কে তার দেখাশোনার দায়িত্ব নেবে মসজিদের, তাকে রাখা রাখবে কে, তাকে খাওয়া দাওয়া মসজিদের খিদমত করবে তখন কে, তাকে রক্ষণাবেক্ষণ করবে, কারণ একজন মেয়ে মানুষ অবশ্যই তার রক্ষণাবেক্ষণের কি প্রয়োজন। এখন আমরা বলছি না মেয়ে মানুষ রক্ষণাবেক্ষণের দরকার নাই, একা একাই ঘুরবে চলবে ফিরবে, আর যার জন্য আজ সমাজে কত কলঙ্ক,
আর কত আমাদের আজ পেপার পত্রিকায় দখল করেছে এই সমস্ত নারীদের কথা এবং তাদের অবস্থা। এখন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব তার মামাতো ভাই খাদেম বলে আমি নিব। জাকারিয়া আলাইহিসসালাম বলেন না আমি তার বড় বোনের হাজবেন্ড আমি নেব। এইভাবে যারা মসজিদের খিদমত করতেন অনেকে বলল না আমরা সবাই এবার প্রতিযোগিতায় নামলো যে না আমরাই কি করব মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিব। অন্য জায়গায় অন্য আয়াতে এসেছে এই কথাগুলি যে এবার সবাই বলল ঠিক আছে এটাকে একটা লটারি করা হোক, লটারির মাধ্যমে নির্ধারণ হবে, জাকারিয়া চাইলেই হবে না বা অমুকে চাইলেও হবে না, কি করা হোক করে নদীর পাড়ে যাই গিয়ে সবাই একটা করে কলম আমরা কি করব পানির মধ্যে ছেড়ে দেব, যার কলমটা উজানে যাবে তার কলমটাই কি হবে সেই কলমের মালিক, সে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পাবে। সবার কলমগুলি যখন নদীর মধ্যে ফেঁকে দেওয়া হলো সবার কলমগুলি যায় ভাটোতে আর জাকারিয়া আলাইহিসসালামের কলমটা যায় উজানে, উঠিয়ে দেখা হলো জাকারিয়া আলাইহিসসালামের নাম। সবাই বললো একবার লটারি করলে হবে না আবার লটারি করতে হবে, কি এবার উল্টাটা, কার্ডটা ভাটোতে যায় আর কার্ডটাও যেটা ভাটোতে যাবে কারণ ওদের ধারণা যে এবার অনেকের যাবে, এরপর আবার তিনবার চারবার পাঁচবার লটারি করতে হবে তারপরে গিয়ে একটা নাম আসবে। এবার যখন সবার কলমগুলি নদীর মধ্যে ফেঁকে দেওয়া হলো এখন সবার কলম যায় উজানে, জাকারিয়া আলাইহিসসালামের কলম যায় ভাটোতে। সবাই বলল যে না এটাও হবে না, কি করতে হবে সব কলমগুলিকে এক জায়গায় রেখে ছোট একটা বাচ্চা দিয়ে হাত দিয়ে উঠাতে হবে, যারটা উঠবে সেই মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পাবেন। সেখানেও গিয়ে এগুলি তাফসিরের কথা, ইসরাইলিয়াতে এগুলি হাদিস করার না, সেখানেও যখন হাত দিয়ে ছোটো বাচ্চা উঠালো সেখানেও জাকারিয়া আলাইহিসসালামের কলম ভেসে উঠল। জাকারিয়া আলাইহিসসালাম ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিসসালাম দায়িত্ব কফিল হয়ে গেলেন, তিনি গার্ডিয়ান হয়ে গেলেন কার, এইখানে দেখাশোনার জাকারিয়া আলাইহিসসালাম। নিঃসন্দেহে জাকারিয়া সেই যুগের রাসূল সর্বশ্রেষ্ঠ। এবার জাকারিয়া আলাইহিসসালাম মসজিদের পাশে একটা ঘর বানাই দিলেন, সেখানে মারিয়ামের থাকার দায়িত্ব মানে ব্যবস্থাপনা করা ব্যবস্থা করা হলো, পাশে তার গোসল এবং তার টয়লেট বাথ ব্যবস্থা করা হলো। এবার জাকারিয়া আলাইহিসসালাম যখন খানার সময় হয় বাড়ি থেকে খানা নিয়ে এসে তার দরজা খুলে খানা খেয়ে নেই, আবার প্রয়োজন যখন হয় তখন খুলে দেয়, এই দায়িত্ব জাকারিয়া আলাইহিসসালামের কাঁধে অর্পিত হলো। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিসসালাম তার খানা পিনা বাড়ি থেকে নিয়ে এসে যখন দরজা খুলে দেখে যে মারিয়ামের কাছে উন্নত মানের ফল ফলারি প্রস্তুত এবং মৌসুম ছাড়া ফল, এবং যেই ফলের তুলনা দুনিয়াতে নেই, জাকারিয়া আলাইহিসসালাম আশ্চর্য হলেন, চাবি তো আমার কাছে, এখানে তো অন্য কেউ ঢোকার মতো সুযোগ নেই, কে এখানে খানা দেয়, তা আশ্চর্য বললেন মারিয়াম এই খাদ্য তোমার কোথা থেকে আসে এই ফল ফুলারি। এবার মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বললেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে আসে কোথা থেকে, জান্নাতের খাদ্য, কে নিয়ে আসে, ফেরেশতারা নিয়ে আসে। মারিয়াম সে পরহেজগার, সে দিনদার, সে কানিতা, সে সায়মা, সে রাকেয়া, সে পর্দানসীন, সে তাওরাত ইনজিল পড়ে অন্যকে শিক্ষা দীক্ষা দেয়, এমন নারীর জন্যে মহান রব্বুল আলামিন কি করলেন, দুনিয়ার খানা না জান্নাতের খানার ব্যবস্থা করলেন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় মহান রব্বুল আলামিন যাকে চান অগণিত রিজিক দান করেন, বিনা হিসাবে রিজিক দান করেন। মারিয়াম এই কথা, মারিয়ামের এই কথা শুনে জাকারিয়া আলাইহিসসালাম তখনও তার কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, বুড়ো হয়ে গেছেন, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা, এই মুহূর্তেই তিনি দোয়া করলেন হুনালিকা দা জাকারিয়া রব্বা, যেই মহান রব্বুল আলামিন, আমি সামনে যাব না, যেই মহান রব্বুল আলামিন
মারিয়ামকে এই বদ্ধ ঘরে যেখানে খাদ্য আসা কোনোভাবেই সম্ভব না, মানুষের জানামতে আল্লাহ যদি খাদ্য দিতে পারে মারিয়ামের ঘরে, আমি বুড়ো বুড়ি হয়ে গেলেও আমরা আমাদের অবস্থাতে মহান রব্বুল আলামিন আমাদের কি দিতে পারেন, সন্তান দিতে পারেন। বললেন আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিলেন, তিনি মেহরাবে নামাজ পড়তেছেন, বলো সন্তান হবে, বলে আমরা বুড়া বুড়ি কেমনে, বলে হবে, আল্লাহর কাছে সব কিছুই সহজ। এখানে আমরা যেই ঘটনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জানলাম, এখান থেকে আমরা কি শিখলাম, এটা কথা বলে আমরা আলোচনা শেষ করব। এরপর আপনাদের প্রশ্ন থাকলে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা যেটা জানতে পারলাম যে মারিয়ামের বাবা এবং মা অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং সন্তানকে দেওয়ার জন্যে সবচেয়ে বড় যেটা দেওয়া বাবা মার পক্ষ থেকে, সন্তানের সবচেয়ে বড় যেটা চাওয়া পাওয়া এবং সবচেয়েতে বড় পাওয়া যেটা বা অধিকার সন্তান বাবা মার প্রতি, সেটা হলো কি, বাবা মা সৎ হয়ে যাওয়া, নেককার হয়ে যাওয়া। ওয়াকান আবুহুমা সালিহা, সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করছেন। ওইখানে দুই ইয়াতিমের একটা ঘটনা আছে যে ইয়াতিম দুই ইয়াতিমের বাবা মা নেককার পরিজগার ছিলেন, সন্তান ছোট মারা যাওয়ার সময় অলের নিচে কিছু গুপ্ত ধন রেখে গেছিলেন, ছেলেরা বড় হলে এটা বের করে তারা এটা থেকে তারা তাদের সংসার চালাবে, কিন্তু অলটা কোনো কারণে এটা বাঁকা হয়ে ভেঙে পড়ে যাওয়ার মানে উপক্রম হয়েছিল। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই সৎ বাবা মার এই ইয়াতিম সন্তানের এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার জন্যে সাধারণ মানুষকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দুইজন রাসূলকে এই অলটাকে সিধা করে দেওয়ার জন্যে সোজা করে দেওয়ার জন্যে পাঠালেন। যে ঘটনা সূরা কাহাফে আছে, আল্লাহ বলছেন ওয়াকান আবুহুমা সালিহা, এদের বাবা মা ছিল কি নেককার। আপনারা সূরা বাকারার ঘটনা শুনেছেন, সূরা আল বাকারার গাভীর ঘটনা, বাবা ছিল কাঠুরে অত্যন্ত নেককার পরেজগার মানুষ, মারা গেল, ছেলেকে একটা কুঠার দিয়ে কুড়াল দিয়ে গেলেন আর একটা ছোট্ট কি বলে মেয়ে কি বলে ওটাকে আপনারা বকনা বাচ্চা বলি আমরা, মানে মেয়ে গরু যেটা গাভী বাচ্চা বাছুর দিয়ে কোথায় জঙ্গলের মধ্যে রেখে চলে গেলেন, বলে গেলেন বড় হলে গিয়ে ডাকবা। সেই গাভীটা নিয়ে আসা হলো, ছেলে বড় হয়ে ঘটনা অনেক বড়, এরপরে ওটা বিক্রি হলো, এই গাভী বিশাল এক গাভী, কারণ জঙ্গলে খেয়েছে, এখানে রক্ষণাবেক্ষণ করেছেন কে, আল্লাহ, জঙ্গলে একটা গরুর বাছর এটা তো শিয়াল শিয়ালই খেতে পারে, সেখানে সিংহ আছে নেকড়ে আছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আমানত রক্ষা করেছেন আল্লাহ। সেটাকে যখন নিয়ে আসা হলো বিক্রি হলো কি দিকে, একদিকে গাভী আর একদিকে কি স্বর্ণ, কেন, ওয়াকান আবুহুমা সালিহা, বাবা মা ছিল সৎ পরিষ্কার, একটা গাভী বিশাল এর ওজনে যদি স্বর্ণ পায় 14 বংশ বসে খেলেও তো ফুরাবে না, কি বলেন আপনারা, কে ব্যবস্থা করলেন, মহান রব্বুল আলামিন। এই জন্যে সন্তানের জন্য সবচেয়ে বড় যেটা বাবা মার করণীয়, সন্তানের বড় অধিকার প্রাপ্য দেওয়ার সবচেয়ে বড় জিনিস, সেটা হল কি, বাবা মা নিজে সৎ নেককার হয়ে যাওয়া। আর এখানে আমরা সেটাই পাচ্ছি যে মারিয়াম এর বাবা মা ছিলেন অত্যন্ত নেককার পরেজগার দুজন বাবা এবং মা। আজ আমাদের যে সন্তানরা অসৎ চরিত্র, মা এবং বাবার ঘরে সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হয়ে এসে তারা হয়তো বেদিন বেঈমান কাফের নাস্তিক আর শিরিককারী কুফুরকারীর বেদাতি হয়ে কবর পূজারী আর নাস্তিক মানে যায়, বাবা মার কারণে কল্লমা উলুদ ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তান জন্মগ্রহণ করে কিসের উপরে, ইসলামের উপরে, মুসলমান হয়ে, বাবা মা ইহুদি হলে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানায়, বেদাতি বেদাতি বানায়, শিরিককারী শিরিক শিখায়, নাস্তিকে নাস্তিক শিখায়, এইভাবে সন্তানকে মিসগাইড করে কি করে অন্যদিকে নিয়ে যায়। এজন্যে মারিয়ামের ভাগ্যে যেটা জুটেছিল এমনই কিন্তু প্রত্যেকটা সন্তানের দাবি প্রতিটি বাবা মার কাছে। এই জন্যে ছেলে মেয়েকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দলো শিক্ষা দীক্ষা দেওয়ার আগে
সবচেয়ে বড় যেটা দিবেন সেটা নিজেই বাবা মা সৎ হয়ে যাবেন। কারণ জমিনটা যদি উর্বর হয় আর বীজটা যদি কি হয় উন্নত হয় তাহলে ফসলটা কিন্তু ভালোই আসতে পারে। আপনি নিম গাছ লাগিয়ে কখনো কি আঙ্গুর ফল ধরবে? গুটি আমের গাছ লাগিয়ে চাপাই নবাবগঞ্জের সুস্বাদু বড় ফজলি আম কি ধরবে? ধরবে না, এটাই স্বাভাবিক। তাহলে বাবা মা সৎ, মারিয়ামের জন্য এই সৌভাগ্য ছিল তার বাবা মা সৎ, এক নম্বর। দুই নম্বর যেটা হলো যাদের পরিবার উন্নত পরিবার, যেই পরিবারকে মহান আল্লাহ স্বয়ং নির্বাচন করেছিলেন, তাহলে এই পরিবার এবং এই পরিবারের পরিবেশ যেটা ছিল সেটা উন্নত ছিল। বাইতুল মাকদিস, এটা অসংখ্য নবী রসুলের আগমন ঘটেছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যে বাইতুল মাকদিসের চতুর্দিক দিয়ে আল্লাহ বরকত নাজিল করেছেন, এক বরকতপূর্ণ ভূমিতে, পরিবেশে, বাড়িতে তার জন্ম হলো। একটা গোলাপ ফুল যদি নর্দমার মধ্যে ফুটে এর সুসা, এর গ্রান, এর খুশবু নাকে যাবে কি? ম্লান হয়ে যাবে। এই ফুটন্ত এক গোলাপ যখন দুনিয়া আসে, যে কোনো ঘরে, প্রত্যেকটা ইহুদির ঘরে, খ্রিস্টান আর নাস্তিক আস্তিক যার ঘরে সন্তান আসে, তো মুসলমান হয়ে আসে। এই ফুটন্ত গোলাপটা যখন এমন এক বাড়িতে, এমন এক পরিবেশে, এমন এক প্রতিষ্ঠান তার ভাগ্যে জুটে যেটা নোংরা, যেটা অপসংস্কৃতি দিয়ে ভরপুর, যেখানে নাস্তিকতা দিয়ে ভরপুর, যেখানে বেদাত শিরক দিয়ে ভরপুর, যেখানে আল্লাহর সঙ্গে শরিক শিরিক করে ভরপুর, সেইখানে সন্তানটি ভালো থাকতে কি পারে? তাহলে মারিয়ামের ভাগ্যে যেটা জুটেছিল, পরিবেশটা অত্যন্ত মনোরম, সুন্দর, ইসলামিক কালচার, তাওহীদ দিয়ে, সুন্নত দিয়ে, দিনের পরিবেশ দিয়ে ছিল। এটাই কিন্তু সন্তানদের দ্বিতীয় অধিকার বাবা মার প্রতি। বাবা মার দায়িত্ব সন্তানের জন্য বাড়িটাকে উন্নত পরিবেশের বাড়ি রাখা। গালবাজনার থিয়েটার তাড়িদানে যেন না হয়, আর যেখানে নামাজ রোজা কিছুই হয় না, যেখানে জিকির আজকার কিছুই হয় না, আল্লাহ নবী বলেন মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি রাব্বা ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারু ফীহি রাব্বা কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যেই বাড়িতে আল্লাহর জিকির হয় জীবিত বাড়ি, আর যেখানে জীবিত মানুষের মতো, আর যেখানে জিকির আজকার হয় না সেটা ডেড বডি। ডেড বডি কেউ কিনবেন নাকি? নিজের মার বডি কি এক পয়সাতে কিনে নেবেন? কিনবেন কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যেই বাড়িতে জিকির আজকার হয় না সেটা ডেড বডি মার্কা বাড়ি। এমন পরিবেশ যদি হয় সন্তান কি এর মতে বড় অভিশাপ আর কিছু হতে পারে না। যেই পরিবেশে, যেই বাড়ির পরিবেশ, কারণ সন্তান প্রতিপালন স্থান তিনটি, বাড়ি, প্রতিষ্ঠান, সমাজ, এই তিনটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, মনোরম এবং ইসলামিক, এটাই হলো সন্তানদের দাবি বাবা মার প্রতি। আর যেটা ভাগ্যে জুটেছিল কার? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিন নম্বর সেটা হলো কি? হালাল রুজি। তিন নম্বরটা কি? হালাল রুজি। নিঃসন্দেহে ইমরান ওই মিলাদ করে আর তাবিজ করে টাকা পয়সা নিয়ে খাওয়াতেন না, এটাই স্বাভাবিক, হালাল রুজি খাওয়াতেন। এবং হালাল রুজি শেষ পর্যন্ত ভাগ্যে জুটল জান্নাতের রুজি। এই জন্য সন্তানের তিন নম্বর দাবি অধিকার বা আমার প্রতি, সমাজের প্রতি, তার পেটে যেন এক কি বলে মানে অল্প যেন তার পেটে হারাম যেন না যায়। কারণ আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যেই শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়, বড় হয়, তার উত্তম ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো হারাম খাওয়ালে বাচ্চাটা তো হারামের দিকে দৌড়াবে। তাকে যদি আপনি সুদ ঘোষ, অবিচার, জুলুম, অত্যাচার, প্রতারণার আপনার ধোকাবাজি করে এই সন্তানের রুজি রুটি আপনি রোজগার করেন, তার জীবিকা আপনি সরবরাহ করেন, তাহলে সন্তান হারাম খেয়ে কখনোই ভালো সন্তান হতে পারে না। এই জন্যে একজন বাবা মার প্রতি দায়িত্ব হলো সন্তানের হালাল রুজির ব্যবস্থা করা।
কোনোভাবে এই জন্য সন্তান অজান্তে হারাম না খায়, যখন অজান্তে হারাম খেয়ে বড় হবে, এবার বড় হয়ে জেনে বুঝে হারামের পথ ধরবে, নাউজবিল্লাহ, এবং হারাম খেয়ে তার ঠিকানা হবে জাহান্নাম। এর চাইতে বড় ক্ষতি সাধন বাবা মা দ্বারা আর কি হতে পারে? কোনো সন্তান যদি আগুনে পড়ে বাবা মাকে দেখে দেখে তাকে ঠেলে দিবে? কিন্তু আজ দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হয়তো গিয়ে বাঁচাতে আমরা সবাই সজাগ, কিন্তু আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে অনেক বাবা মা আজকে সজাগ না। প্রিয় ভাই বোনেরা, এই হলো সন্তানের অধিকার। তিন নাম্বার সেটা হলো কি, তাকে হালাল রুজি খাওয়াবেন। চার নাম্বার, এবং মারিয়ামের ভাগ্যে এটাই জুটেছিল, চার নাম্বার অধিকার হলো একজন আদর্শ শিক্ষার ব্যবস্থা করা। আদর্শ শিক্ষার জন্যে এর সিলেবাস আদর্শ সিলেবাস হতে হবে, এর টিচার আদর্শ হতে হবে, এর স্কুল আদর্শবান স্কুল হতে হবে। আর তাই মারিয়ামের টিচার হলেন কে? জাকারিয়া আলাইহিসসালাম। এর চেয়ে উন্নত কেউ হতে পারে নাকি, যার সিলেবাস হলো তাওরাত এবং ইঞ্জিল? তাওরাত, তখন তো ইঞ্জিল আসে নাই, তাওরাত। তাওরাত তার সিলেবাস, এবং তার শিক্ষা প্রতিষ্ঠান হলো কি, মসজিদ বাইতুল মাকদিস। আল্লাহু আকবার, এর চেয়ে উন্নত আর কি হতে পারে? মারের ভাগে এই জুটি ছিল, আদর্শ শিক্ষার ব্যবস্থা, টিচার উন্নত, সিলেবাস উন্নত, মাদ্রাসা উন্নত, আদর্শ। আর এই জন্যই মহান রব্বুল আলামিন মারিয়ামকে নির্বাচন করলেন একজন রাসূলের মা হিসাবে, আর তিনি হচ্ছেন কে? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মা হলেন কে? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আজকের এই ছোট্ট কয়েকটি আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম, সন্তান যদি এই চারটা জিনিস পায়, বাবা মা সৎ, পরিবেশ সুন্দর, এবং খাদ্য হালাল, এবং শিক্ষা আদর্শ শিক্ষা, ওই সন্তান হবে আলোকিত। আজ দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান বলছে আলোকিত মানুষ গড়তে চাই তারা। এই চারটা যদি না থাকে, কোনোভাবে আলোকিত সোনার মানুষ তৈরি হবে না, বরং এটা মিথ্যা, শুধু প্রচার প্রসারণা করা হবে, প্রতারণা করা হবে। এই জন্য আসুন, যারা এখানে বাবা হয়েছেন তারা এই চারটাকে বাস্তবায়ন করেন, যারা হন নাই ভাবছেন তারাও এটাকে করার চিন্তা ভাবনা করবেন, এবং যারা অদূর ভবিষ্যতে আসবেন তাদের এই ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে। মারিয়ামের মতো আজ হাজারো মারিয়াম আমাদের দরকার, হাজারো মারিয়াম আমাদের দরকার। যেই মারিয়ামের, যেই মারিয়াম নারী কুলের জন্যে একটা মডেল, উত্তম মডেল, একটা স্টার। আজ আমাদের ছেলেমেয়েরা অনেকের ইতিহাস জানে, জীবনই জানে, মারিয়ামের ইতিহাস আমাদের মেয়েরা জানে না, আমাদের নারীকুল জানে না। তাই তারা এত উত্তম মডেল বাদ দিয়ে নোংরা আর জাহান্নামি শয়তানি আর একেবারে বেহায়া বেলিল্লা যে সমস্ত নারী, তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে নিচ্ছে আমাদের নারীকুল, নারী যারা হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ববান এই সমাজের, সন্তান প্রতিপালনের সবচেয়ে বড় দায়িত্বকার নারীর। এই জন্য আসুন, আমাদের ঘরে হান্নার মতো নারী, মারিয়ামের মতো নারী, ঈসা আলাইহিসসালামের মতো সন্তান আমাদের ঘরে বেশি বেশি করে প্রতিপালন করতে হবে। মহান রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আজকাল ইমরানের এই যে আমরা কয়েকটি আয়াত থেকে যা শিখতে পারলাম, এটা যেন আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, আমিন। আজকের মতো আমরা তফসির এখানে শেষ করছি, হয়তো কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলি উত্তর দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। আমরা আমাদের এই মাসিক তফসির মাহফিলের আজকের তফসির করলেন বিশিষ্ট আলেম শায়খ সাইফুদ্দিন বেলাল আদানি। এখন তার আলোচনার পর কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো নিয়ে সংক্ষিপ্ত জবাব জনাব সাইফুদ্দিন বেলালের কাছ থেকে আমরা নেব। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মাননীয় শায়খ, আপনার সম্পাদনা অনুদিত কৃত ইসলাম ফিকহের প্রথম খণ্ডের 1140 পৃষ্ঠায়
জোহরের আগে দুই রাকাত সুন্নত, ওযুর সুন্নত ও তাহিয়াতুল মসজিদের সুন্নত একসাথে নিয়ত করে শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করে তবে তা যথেষ্ট হবে, আর সে যা নিয়ত করেছে আল্লাহ তার সওয়াব দেবেন। বিষয়টি বুঝিয়ে বলবেন। জি, তার আগে আমার কাছে এখানে একটা আপনার বই দেখছেন, কোরআন শিক্ষার সহজ পদ্ধতি। আমরা ডিজিটাল পদ্ধতিতে এক ঘন্টায় কোরআন শিক্ষা আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটারই একটা বই লেখা হয়েছে, আপনারা কপি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের ওয়ালি হাসান ভাই, ওনার কাছে কপিগুলি আছে, আপনারা চেষ্টা করবেন। যাদের বিশেষ করে আপনার ঘরে বসে আপনি আপনার ছেলেকে নিজের পরিবারকে আপনি কোরআন শেখাতে পারবেন, কোনো টিচার আপনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এই জন্যে সম্ভব পাওয়ার চেষ্টা করবেন এই বইটা কপি নেওয়ার জন্যে। জি, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনি উজু করেছেন, উজু করে দুই রেখাত নামাজ পড়া যায় যেটাকে তাহিয়াতুল উজু বলে। আপনি মসজিদে প্রবেশ করেছেন, দুই রেখাত নামাজ পড়বেন যেটাকে তাহিয়াতুল মসজিদ বলে। আবার জোহরের আগে আপনার দুই রেখাত সুন্নত আছে, দুই দুই করে চার আছে না নাই? কেউ যদি এখন মসজিদে ঢুকে জোহরের আগে উজু করেছেন, তার দুই রেখাত নামাজ আলাদা করে পড়বেন, তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আলাদা করে, এরপরে জোহরের আগে দুই রাকাত আলাদা করে, এরকম সিস্টেম না, এইভাবে কেউ করতেন না। যদি অন্য নামাজ না থাকে তাহলে তাহিয়াতুল উজু করবেন, মসজিদে এসেছেন অন্য নামাজ নাই তাহলে তাহিয়াতুল মসজিদ করবেন, বাকি ফরজ বা অন্য কোনো নফল নামাজ পড়লেই তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি তিনটা একসঙ্গে নিয়ত করেন, উজু করেছেন তার দুই রাকাত দরকার, মসজিদে ঢুকেছেন তার দুই রাকাত দরকার, এবার সুন্নত দুই রাকাত, তিনটার নিয়ত একসঙ্গেই যদি আপনি করে দুই রাকাত নামাজ পড়েন, তিনটার সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এবার আপনাদের বলবো ইসলামী ফিকা বইটা আমাদের মনে হয় কপি শেষ হয়ে গেছে, তবে ভবিষ্যতে হয়তো ছাপবে, একটা কপি ঘরে রাখার চেষ্টা করবেন। এই ঘর এটা প্রায় 2500 পৃষ্ঠা ইসলামী ফিকাটা। এই বইটা যার ঘরে থাকবে, একজন মুসলিম হিসাবে তার যা প্রশ্ন জাগে সব কিছুর উত্তর পাবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আর যারা এই ইতিমধ্যে পেয়েছেন হয়তো তারা এই ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। পেশাব করার পর কি টিস্যু ব্যবহার করা যাবে? টিস্যু ব্যবহার করার পর পানি ব্যবহার করাও যাবে কি? পেশাব করার পর একটু ভিজা থাকে, আর আমার করণীয় কি? পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করা জরুরি, ওয়াজিব। পানি দিয়ে হতে পারে, মাটি টিস্যু ঢিল দিয়ে হতে পারে, অথবা দুইটা একসঙ্গে হতে পারে, আগে টিস্যু ঢিল এরপর হয়তো পানি। সর্বোত্তম হলো ঢিলা বা টিস্যু ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করেন, তার চেয়ে উত্তম তারপরে হলো কি পানি, যদি না থাকে তাহলে টিস্যু বা ঢিল ব্যবহার করলেই যথেষ্ট। আল্লাহর নবী আলাইহিসসালাম তার জীবনে কখনোই দুইটা একসঙ্গে ব্যবহার করেন নাই, ঢিলা ব্যবহার করে পানি করেছেন এমনটা কখনোই তিনি করেন নাই। এবং কুবাবাসী সম্পর্কে যে তাদের পবিত্রতার কথা কোরআনে এসেছে সেটা তারা পানি ব্যবহার করত, এটাই হলো সহি হাদিস। বাকি তারা ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করতে, এটা দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। যারা মনে করে ঢিলা ব্যবহার করতেই হবে পানির আগে, এটা ভুল ধারণা এবং রাসূলের জীবনের বিপরীত কথা। কাজী প্রয়োজনে দুইটাই করবেন, একটা করলে যথেষ্ট, শুধু পানি ব্যবহার করলে যথেষ্ট, শুধু ঢিলা ব্যবহার করলে যথেষ্ট। কাজী আপনি যদি ঢিলা ব্যবহার করেন বা পানি বা টিস্যু বর্তমানে ব্যবহার করেন, ভালো করে কমপক্ষে ঢিলা বা টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে কমপক্ষে তিনবার হতে হবে, কমপক্ষে তিনবারের কম হবে না। ঊর্ধ্বে করলে সুন্নত হলো বেজোড় করে 5-7, এইভাবে মোট কথা আপনি পরিষ্কার করবেন। তাতে যদি কিছু থেকেই যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ পানি দিয়ে যেভাবে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব, টিস্যু দিয়েও অনেকটা ভালো, ঢিলা দিয়ে, সেই যুগে ঢিলা দিয়ে পাথর দিয়ে পরিষ্কার করতেন। জি, গত মাসে ওই প্রশ্নটা আপনারা করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম যে আপনি দেখবেন সবচেয়ে যেটা কোরআন সুন্নার নিকটতম এবং ফেতনামুক্ত, তার সঙ্গে আপনি সঙ্গ হয়ে দাওয়াতি কাজ করতে পারেন। আমি বলেছিলাম যে আমাদের দেশে যে দলগুলো প্রত্যেকটাই জামাতুদ দাওয়া, দাওয়াতের দল, দাওয়াতের দল, কাজে দাওয়াত করতে গেলে আপনাকে দেখতে হবে যে দাওয়াত সঠিক সেই দাওয়াত, এবং যেখানে ফেতনামুক্ত সেখানে আপনি ইনভলভ হয়ে সঙ্গ হয়ে অর্থ
আপনার শ্রম বুদ্ধি দিয়ে আপনি দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমাদেরকে কোনো দলে কেউ যদি যায় আরেক দলের বিরুদ্ধে বিদ্বেষী এবং হিংসা সৃষ্টি করে, এটা ফেতনামুক্ত না, এটা কি ফেতনামুক্ত? কখনোই না। এবং আমরা মনে করি যে একে অপরের সহযোগী, একে অপরে একসঙ্গে হয়ে কাজ করা দরকার, তাও যদি সম্ভব না হয় তাহলে সহযোগিতা করা দরকার, তাও যদি না হয় কমপক্ষে যার যার মতো কাজ করতে দেওয়া দরকার। হিংসা বিদ্বেষ কাদা ছুড়াছুড়ি এটা হকের আলামত নয়, এগুলি হকের আলামত নয়। তবে আমি বলছি না সব হক নাই, মানে কিছুটা এখানে সমস্যা রয়েছে, এই জন্য এই সমস্যাগুলি থেকে আমাদেরকে উত্তীর্ণ করার চেষ্টা করতে হবে। জি, বেদাত কি? বেদাত কাকে বলে? আখেরাতের পরে কি হবে? বেদাত ধর্মের নামে এমন কিছু করা বা এমন কিছু বিশ্বাস করা, এমন কিছু বলা সওয়াবের আশায়, জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, যা দিনের অন্তর্ভুক্ত না, একেই বলা হয় বিদাত। একেই বলা হয় কি? বিদাত। সেটা আকিদাতে হতে পারে, সেটা আমলে হতে পারে, আখলাকে হতে পারে, সেটা কাজে হতে পারে, কথাই হতে পারে, এমন যে কোনোটাই হচ্ছে বিদাত, এটা পরিত্যাজ্য। মান আহাদা মান আমিলা মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা দিন না, সেটাই কি? বিদাত। হুয়াল ইহদাসু ফিদ্দিন, হিয়াল ইহদাসু ফিদ্দিন মা লাইসা মিন, যা দিন না তা দিন মনে করা, সেটাই হচ্ছে বিদাত, সেটাই হচ্ছে বিদাত। জি, এর পরিণাম আখেরাতে যদি বিদাতে মুকাফেরা হয়, এমন বিদাত যেটা দিন থেকে খারিজ করে দেয়, তাহলে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামি হবে। আর বেদাতটা যদি এমন পর্যায়ে হয়, কবিরা গুনাহ বা সুন্নতের বিপরীত, তাহলে সেক্ষেত্রে জাহান্নাম যাওয়ার কারণ হবে, আর গেলেও চিরস্থায়ী জাহান্নামি হবে না, হয়তো আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিতে পারেন। জি, সরকারি চাকরিতে যে অবসরকালীন সুবিধা দেওয়া, মানে প্রোভিডেন্ট ফান্ড, তা গ্রহণ করা কতটুকু ইসলাম সম্মত? সেটা যদি সুদমুক্ত হয় জায়েজ, আর সুদ যদি জড়িত থাকে তাহলে জায়েজ না। যতটুকু সুদমুক্ত ততটুকু আপনার জন্য জায়েজ, যতটুকু সুদ দিয়ে বেড়েছে সেটা আপনার জন্য জায়েজ না। জি, সুদ ভিত্তিক ব্যাংকে যারা চাকরি করেন তাদের ইবাদত কবুল হবে কি? নিঃসন্দেহে ইবাদত কবুলের একটা পূর্ব শর্ত হালাল রুজি ভক্ষণ করা। সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন বা সহযোগিতা করা নিঃসন্দেহে উপার্জন হারাম, সবটুকু হারাম বলছি না, তবে হারাম, যতটুকু সুদ ততটুকু হারাম। এই জন্য যারা সুদি ব্যাংকে বা সুদি কারবারিতে জড়িত আছে তাদের উচিত হবে অতি সত্বর অন্য হালাল উপার্জন তালাশ করে সুবিধা মতো সেখানে চলে যাবেন। যতদিন পাচ্ছেন না ততদিন পর্যন্ত এটাকে হারাম এবং ঘৃণা জেনে তিনি কাজ করবেন, যত দ্রুত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ হালাল রুজির। আমার উপর বিবাহ ও হজ দুটি ফরজ, আমার সমর্থ যে সমর্থ তাতে যে কোনো একটি করতে পারে, কোনটি আগে করবে? বিবাহ নর্মাল এর হুকুম হলো সুন্নতে মুয়াক্কাদা, তবে ব্যক্তিবিশেষে এর হুকুম কম বেশ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নত হতে পারে, মাকরুহ হতে পারে, হারামও হতে পারে, একজনের জন্য বিয়ে করা হারামও হতে পারে। তাহলে আর হজ কিন্তু ফরজ, হজ সর্বাবস্থাতেই ফরজ, কাজেই আমরা অনেকেই মনে করি বিয়ের আগে হজ করালে হজ হবে না, এরকম ভাবে অনেকেই, বা এখনও বাবা হয় নাই, বা এখনও শ্বশুর হয় নাই, মুরব্বী হয় নাই, এখনও দাঁত পড়ে নাই, বুড়ো হয় নাই, এমনটা ঠিক না। মহাজ ফরজ হওয়ার জন্যে মুসলিম সাবালক স্বাধীন স্বাধীন, দেখেন হজ ফরজ হওয়ার জন্য পাঁচটা শর্ত পুরুষের জন্যে, মহিলার জন্য ছয়টা, মুসলিম সাবালক স্বাধীন মানুষ, আর্থিক এবং শারীরিকভাবে সামর্থ্য আছে, তার সামর্থ্য আছে, এবং সে ব্যক্তির বিবেক সুস্থ আছে, পাগল বা নির্বোধ না, এই পাঁচটা শর্ত পাওয়া গেলে তার প্রতি হজ ফরজ। অতএব যদি এমন তো হয়ে থাকে তাহলে আপনাকে হজ আগে আদায় করতে হবে। জি, হাতের পায়ের নখ 40 দিন পর্যন্ত কাটা না হলে শরীর কি অপবিত্র হবে? 40 দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নখ হাতে পায়ের
বগলের নিচের এবং নাভের নিচের লোম এগুলি পরিষ্কার করেন ঊর্ধ্বে 40 দিন তবে এটা প্রতি সপ্তাহে উত্তম 15 দিনে 12 আগে বাকি প্রয়োজন যদি হয় এক সময় ছিল মানুষ সফর করত আমাদের মতো নীলকাট আর এত লেট লেট এত অ্যাভেলেবল ছিল না তখন হয়তো তাদের জন্য 40 দিনটাই একটা হতো এখন বর্তমান যুগে এখন অনেক বিশেষ করে অনেক ক্রিম জাতীয় জিনিস আছে লিকুইডও আছে সেক্ষেত্রে 40 দিন তো আমার মনে হয় ধারণা করাই যায় না বর্তমানে এজন্য যত বেশি পরিষ্কার আগে ভাগে করা যায় ততই উত্তম কাজেই নাপাক হয়ে যাবে শরীর এমন কথা না নাপাক হয়ে যাবে এমন কথা না তবে সেটা নিঃসন্দেহে অপরিচ্ছন্ন অপরিষ্কার অন্তর্ভুক্ত এবং রাসূলের যে নির্দিষ্ট করে দেওয়া যে সময়সীমা এটা অতিক্রম হওয়া নিঃসন্দেহে একটা পাপেরও কাজ হবে জি এবং অযথা যারা আজ অনেকেই ছেলেরা মেয়েরা নখ বাড়িয়ে রাখে বড় করে রাখে এটাও কি ইসলামিক কালচার নয় এটা থেকে আমাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে জি পুরুষদের ব্যাপারে কোরআন হাদিসে আছে যে তারা জান্নাতে গেলে হুর গেলে মান পাবে মহিলাদের ব্যাপারে কি আছে জান্নাতে প্রত্যেকটা জান্নাতি পুরুষকে দুইজন করে নারী দেওয়া হবে সে যদি তার স্ত্রী জান্নাতি হয় তাকে পাবে প্রথম এরপরে পাবে সে হুর যাকে বলে জান্নাতি নারীকে পাবে বাকি শহীদদের জন্য 70 জনের কথা বা 73 জনের কথা এসেছে তার জন্য স্পেশাল দেওয়া হবে নারীদেরকে জান্নাতি স্বামী দেওয়া হবে অনেকে প্রশ্ন করেন পুরুষরা একাধিক পাবে নারীরা পাবে না কেন নারীদের একাধিকটা সতী নারী কখনোই চাই না দুনিয়াতেই চাই না আখেরাতে চাবে কেন আর একাধিক হলে নারীর জন্য সমস্যা এটা বাস্তবতাও তাই বলে কাজেই তাদের একজনেই যথেষ্ট এবং একজনেই তাদের জন্য উত্তম জি এবার এটা মনে রাখতে হবে আবার সতীন দেবেন কেন আল্লাহ এই দুনিয়ার সতীন হবে না যে ঝগড়া ফাসাদ করবেন ওইখানে ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ সব কিছু ছিনিয়ে নেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর থাকবে তাদের জি ইসলামিক বিয়ের নিয়ম আমরা জানি বাকিগুলি সব বেনিয়ম ইসলামিক বিয়ের নিয়ম হলো গার্ডিয়ান যিনি হবেন মেয়ের বাবা বা ভাই বাবা না থাকলে গার্জিয়ান মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন সম্মতি নেবেন সম্মতি পাওয়ার পরে মেয়েকে ছেলের বর্ণনা দিয়ে অথবা ছেলেকে দেখিয়ে সম্মতি যখন পেয়ে যাবেন এরপরে আগ আগদ মানে গিরা দুইজনের বন্ধন করার জন্যে বাবা বা গার্জিয়ান ছেলেকে লক্ষ্য করে বলবেন আমার মেয়ে বা আমার বোন বা আমার মা সন্তানের সময় মার বিয়ে দিতে পারে গার্জিয়ান হিসেবে কেউ না থাকলে আপনার সঙ্গে বা তোমার সঙ্গে বিয়ে দিলাম এত মোহরানা আমার মেয়ে বড় মেয়ে বা ছোটো মেয়ে এই নাম এত মোহরানা তোমার সঙ্গে বিয়ে দিলাম এটাকে বলা হয় ইজাব ছেলে বলবে আমি কবুল করলাম আর এই শুনবে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী বিয়ে হয়ে গেল বাবা বা গার্জিয়ান মেয়ের সম্মতি নিয়ে ছেলেকে লক্ষ্য করে বলবেন দুইজন সাক্ষীর সামনে বিয়ে দিলাম আর ছেলে বলবে আমি কবুল করলাম বিয়ে হয়ে গেল সবার সামনে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করা কবুল এটা ইসলামী নিয়ম নয় ইসলামী নিয়ম নয় সেখানে সাক্ষীকে নিয়ে যায় উকিল বাপ ধরে উকিল দরকার নেই বাবা আছে গার্জেন উকিল দরকার নেই এটা হলো ইসলামী নিয়মের বিয়ে মেয়েকে কবুল বলার প্রয়োজন নেই বাবাই হলো তার পক্ষ থেকে ইজাব এবং কবুলের দায়িত্ব পালন করবেন জি জি হোসেন আর রেজিদ হোসেন রাজি আল্লাহ তালা আনহুকে শিয়া রাফেজিরা প্রতারণা করে কারবালার প্রান্তে হাজির করে হত্যা করেছিল কারা প্রথমে বলেছি শিয়া রাফেজিরা এটা করে ইয়াজিদ রাহিমাহুল্লাহর উপরে এরা চাপিয়ে দিয়েছিল আর এটা ছিল ওদের একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে শিকারাজ মুসলমান ইয়াজিদ আর বলে কি বলে আপনার হোসাইনের মাঝের বিষয়টাকে আমরা মনে করি যেটা বুঝি দুইজনের একটা কঠিন সমস্যা না কোনো সমস্যাই ছিল না দুইজনের মাঝে বরং সমস্যা ছিল শিয়া রাফেজিরা এবং পরিকল্পিতভাবে তারা এটা ঘটনা ঘটিয়েছিল আর আমরা সাধারণ মুসলমানরা ইতিহাস মিথ্যা পড়ে মিথ্যা লিখে মিথ্যা আলোচনা করে সাধারণ পাবলিকের মাঝে আমরা
বিভ্রান্তি ছড়ায় এটা মোটেই ঠিক না। বরং এখানে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি তার অবস্থানে সঠিক ছিলেন, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণা করে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছিল শিয়া রাফেজিদের, এই ছিল পরিকল্পনা। কাজে আমরা হোসাইনের হত্যাকে ইয়াজিদের উপরে চাপিয়ে দিই, এটা শিয়া রাফেজিদের মিথ্যা বানানো ঘটনা এবং ইতিহাস। জি, এ ব্যাপারে আপনারা একটা বই পড়তে পারেন, আমাদের একটা বই আছে আশুরা ও কারবালা, আপনারা কপি নিতে পারেন, নিয়ে এটা পড়ে দেখতে পারেন ঘটনাটা আসলে কি। জি, নবী আর রাসূলদের মধ্যে পার্থক্য কি? নবী রাসূল হচ্ছেন 124,000 নবী রাসূলের মাঝে 313 জন রাসূল ছিলেন। রাসূল, রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার, পত্রবাহক, যার কাছে পত্র এসেছিল অর্থাৎ বই কিতাব এসেছিল এবং নতুন শরীয়ত বিধিবিধান এসেছিল, এদেরকে বলা হয় রাসূল। বাকি একজন রাসূলের কাছে হয়তো মূসা আলাইহিসসালামের কাছে এসেছিল তাওরাত, তারপরে অনেক নবী এসেছিলেন যারা এই তাওরাতের প্রচার ও প্রসার করেছিলেন। এই জন্য নবী মানে খবরদাতা, খবরদাতা, তাওরাত ইঞ্জিলের যিনি খবর এগুলি প্রচার করতেন, প্রচার প্রচারক বা খবরদাতা। এই জন্য রাসূলের জন্য শর্ত হলো যে নতুন শরীয়ত নতুন কিতাব হতে হবে, নবীর জন্য এই শর্ত না। তাহলে প্রত্যেকটা রাসূলই কি নবী? কারণ তারা এই রেসালাতের কাজ প্রচার প্রসার খবর দিয়েছেন, আর প্রত্যেকটি নবী রসুল নয়, কারণ তাদের কাছে কিতাব আসে নাই। জি, আপনারা এই বইগুলি পড়ে দেন, পড়ে পড়ে যাদের প্রয়োজন পড়ে নেবেন। জি, মাজারে যে টাকা দান করে সেই টাকা যদি কেউ আত্মসাৎ করে গরিব দুঃখিত মধ্যে দান করে তাহলে কি চাই হবে? তো মাজারে টাকা দিয়েছে, ওই টাকা একজন নিয়ে এসে গরিব দুঃখী মধ্যে দান করবে, এমনটা যদি কেউ করে, ফেতনা কোনো না থাকে, ফেতনা না থাকে, কোনো সমস্যা না থাকে, ধরা না পড়েন, ঠিক আছে, করলে, কারণ এটা স্বাভাবিক হবে যে আপনি এটা করতে গিয়ে আপনি অন্যায়, যদি আপনি কাজটা চেয়েছেন যে এই টাকাটা গরিব মিসকিনের, আসলে ওখানে বড় লোকরা খাবে কেন বা ওখানকার যারা গাঁজা করে এরা খাবে কেন, কিন্তু সেটা ফেতনা মুক্ত না, আপনি আশঙ্কা মুক্ত না, করতে গিয়ে আপনার বিপদ আসবে, এই জন্য এই কাজে হাত পা বাড়াবেন না। তবে যদি এমন হয় সমস্যা না থাকে তাহলে আপনি দেখবেন চিন্তা ভাবনা করে। যেখানে পুরোটাই অন্যায় সেখানে যাওয়া যাবে না, যেখানে পুরোটাই ভালো সেখানে যাবেন, বাকি মিক্সড ভালো মন্দ আছে যদি আপনি বিবেচনা করতে পারেন যাবেন, না হলে যাবেন না, ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান আছে তাহলে যেতে পারেন, আর যদি এরকম জ্ঞান না থাকে সাধারণ মানুষের জন্য যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে ভালোর সঙ্গে হয়তো মন্দ সে ভালো মনে করে নিয়ে নেবে। জি, আমার বাবা চাকরি করতেন, তিনি মারা গেছেন, তার অবর্তমান চাকরি পরিবারের জন্য যথেষ্ট প্রয়োজন, এখন এই চাকরি নেওয়ার জন্য ঘুষ দেওয়া যাবে কিনা? ঘুষ দেওয়া যায় নাই যে কোনো অবস্থাতে, ওলামারা কেউ কেউ বলেছেন যে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্যে না দিলে যদি না হয় তাহলে তৎযোগ দিতে পারে, এই চাকরিটার আপনি এক নম্বর উপযুক্ত, আর আপনার চেয়ে আর ভালো কেউ নেই সব দিক দিক থেকে, কারণ আপনাকে দেওয়া হচ্ছে না অন্যদেরকে দেওয়া হচ্ছে টাকা দিলে, বা আপনি উপযুক্ত আর অনুপযুক্তকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কেউ কেউ জায়েজ বলেছেন, তবে আপনি হারাম দিয়ে না করে আপনি হালালের পথ অনুসরণ করবেন, এটাই হবে আপনার জন্যে আপনার সন্তানের জন্যে উত্তম। সূরা বাকারা 30 নম্বর আয়াতে, এবং যখন তোমার প্রভু ফেরেশতাদের বলবেন, বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা চাই। প্রতিনিধি বলতে আদম আলাইহিসসালামকে এখানে বোঝানো হয়েছে, ইনি জায়নুল ফিল আরযি খলিফা। প্রতিনিধি বলতে আমরা যেটা বুঝি, অনেকে মনে করে মানব জাতি প্রতিনিধি, না, মনে রাখতে হবে খলিফা আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। আদমের চাইতে আলাইহিসসালাম নূহ উত্তম, ইব্রাহিম উত্তম, সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি সবকে খলিফা মনে করবেন, রাসূলকেও রাসূল থেকে নিচে নামিয়ে খলিফা বানাবেন, এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই না। খলিফা এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরকে খলিফা বলা হতো, উমারকে কিন্তু খলিফা বলা হতো না, আমিরুল মুমিনিন বলা হতো পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির প্রতিষ্ঠা এবং তার দিন কায়েমের জন্যে প্রথম যাকে
দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তিনি ছিলেন কে আদম আলাইহিস সালাম এবং সেখান থেকে মানব জাতির যেটা বৃদ্ধি এবং প্রচার ও প্রসার হয়েছে এই মানে অনেকেই মনে করে খলিফা মানে প্রতিটি মানুষই খলিফা মানে আপনি আমি দুজন সবাই খলিফা খলিফার দায়িত্ব আপনি জানেন বুঝেন খলিফা কাকে বলে বুঝেন মানব জাতিই খলিফা মনে করে এবং সবাই মনে করে আমি খলিফা বা আমি খলিফা এমনটা ঠিক না তবে ইসলামে যেখানে রাষ্ট্র থাকবে সকলে মুসলিম মিল্লাত একসঙ্গে হবে তাদের একজন খলিফা আমির নির্বাচন করা এটাও জরুরি তবে সবাই খলিফা বা মানব জাতি খলিফা এমন বাবাটা ঠিক না এটা অপব্যাখ্যা কোরআনের জি দিনের পথে আসার পর আমার পরিবারের সাথে দ্বন্দ্ব হচ্ছে এখন আমি কি করব দিনে তো দ্বন্দ্ব করতে বলে নাই দিনে তো দ্বন্দ্ব মিটানোর জন্য বলছে দিন কি দ্বন্দ্ব করার জন্য দ্বন্দ্ব মিটানোর জন্য তবে এখানে আপনাকে কৌশল জানতে হবে আপনি মনে রাখবেন সঠিকটা জানার চাইতে মানাটা আরো কঠিন নিজে আমল করা কঠিন না আবার এর চাইতে অনেক কঠিন আরেকজনকে বোঝানো মানানো কারণ এখানে হয়তো আপনি সহজে বুঝেছেন আপনার পরিবার হয়তো সহজে বুঝছে না এই জন্য আপনাকে সবর করতে হবে প্রথমত আপনাকে জানতে হবে সঠিকটা দ্বিতীয়ত নিজে আমল করেন তৃতীয়ত আপনি তাকে বুঝান খুব বিনয়ী হয়ে নরম হয়ে কর্কশ হয়ে শক্ত হয়ে না এবং ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন জি খুবই সহজ প্রশ্ন অজু অবস্থায় অজুর অসুস্থ অবস্থায় নামাজের জন্য আল্লাহ সহজ করেছেন অর্থাৎ নামাজ ছোট করেছেন কসর করেছেন আর অজুর জন্য কি করেছেন এটা আপনারা জানেন না কোরআনে আছে তো তাইমুম করতে পারেন জি প্রশ্নটা অজু অবস্থায় নামাজের জন্য আল্লাহ সহজ করেছেন কিন্তু এমন অবস্থায় অজুর ক্ষেত্রে কি করুন বিধান রয়েছে জি অজু না করতে পারলে তাইমুম করবেন জি নামাজের মধ্যে সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি অবশ্যই জি নিজের ভাষায় সেজদাতে এবং সালামের বৈঠকে দোয়া করা যাবে না যাবে এবার দুইটা মত রয়েছে অধিকাংশের মত হলো যে না আরবি ছাড়া অন্য ভাষায় করা যাবে না তবে কিছু কিছু মুহাক্কিকিন ওলামা এর বিশেষ করে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন যে না দোয়া করা যাবে সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর নিকটতম হয়ে যায় আল্লাহ বলছেন বেশি বেশি দোয়া করো বেশি বেশি প্রচেষ্টা করো সুবহান রাব্বিল আলা ছাড়া কিছু জানে না বেচারা যদি এখন এখানে বলেন না নিজের ভাষা বলা যাবে না তো কী করবে তাহলে চাইতেও পারবে না আল্লাহ চাইছেন কি না চেয়েছেন কি না দেখবেন কোন ভাষা এটা দেখবেন না এই হাদিসের আলোকে তারা বলছে নিজের ভাষায় করা যেতে পারে কেউ বলছে নফলে করা যাবে ফরজে করা যাবে না জায়েজ হলে সবইতেই জায়েজ হবে জি আমাদের জমিয়তে আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন ইত্যাদি দলগুলো কি কোনোভাবে এক করা যায় না আমাদের দলাদলি মানুষরা কি ত্যাগ করা যায় না যদি আমরা সত্যি আল্লাহর জন্য করি তাহলে সম্ভব বাকি কেউ যদি আল্লাহর নাম দিয়ে নিজেরও কোনো স্বার্থ থাকে তাহলে সেখানে হয়তো সমস্যা হতে পারে এই জন্য আমরা বলবো যেহেতু একই আকিদা একই সিলেবাস একই সব কিছু আমি প্রথমে বলেছি কি করতে হবে এক হয়ে কাজ করতে হবে সম্ভব না হলে সহযোগিতা করেন সহযোগিতা করেন এখানে একটা পরিস্থিতি আলোচনা হচ্ছে আপনি এখানে আসতে পারছেন না আপনি টাকা দেন আপনি সহযোগিতা করেন তাও না পারলে কাজ করতে দেন কাদা ছুড়াছুড়ি হিংসা বিদ্বেষ ছড়াবেন না এটার পর্যায়ে যদি পৌঁছে তাহলে বুঝবো এখানে হকের নাম দিয়ে বাতিল রয়েছে সেটা পার্সেন্টেজ অনুযায়ী হবে জি আমি সবটুকুই বাতিল বলছি না তবে বাতিল আছে না হলে এমনটা কেন হবে করাটা মোটেই উচিত না জি বুখারী এবং মুসলিম শরীফে কি জয়ীফ হাদিস আছে থাকলে দুই একটা প্রমাণ দিন বুখারী মুসলিমের যে সমস্ত হাদিস মারফু হাদিস বলে বা মুত্তাসিল যেটি সনদ সহ যেটাকে বলা হয় মারফু হাদিস রাসুল পর্যন্ত পৌঁছেছে সনদ সহ আছে এগুলি সব হাব বিশুদ্ধ এর মধ্যে কোনো সন্দেহ নেই বাকি মুআল্লাক যেগুলি সনদ ছাড়া যে সমস্ত হাদিসগুলি উল্লেখ করা হয়েছে এগুলির ব্যাপারে দ্বিমত রয়েছে তবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা মুআল্লাক হাদিসের সনদ নিয়েছে সহি পর্যায়ের হাসান পর্যায়ে তিনি প্রমাণ করেছেন জি হালিম যদি আল্লাহর নাম হয় তাহলে একটা খাবারের নাম কি হালিম দেওয়া যাবে কে হালিম খাওয়াবে কে আরমান সাহেব নাকি এখানে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কিছু নাম আছে যে নামগুলি আল্লাহ ছাড়া অন্য কাউরের জন্য ব্যবহার করা যাবে না যেগুলি সুপার ডিগ্রি যেরকম ওয়াহাব কাহার রাজ্জাক রহমান যেগুলি অধিক তাবারাক
বাকি যে শব্দগুলো এমনটা না, আলিফ লাম ছাড়া ব্যবহার করা যেতে পারে। যেরকম আর রাহিম কারি নাম রাখা যাবে না, কিন্তু রহিম রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাহিম বলেছেন সূরা তাওবাতে। আল আজিজ কারি নাম রাখা যাবে না, তবে আজিজ রাখা যেতে পারে। আল হালিম নিঃসন্দেহে আল্লাহ, কিন্তু শুধু হালিম রাখা যেতে পারে, তবে কোনো খাদ্যের নাম যদি একই বানান হয় তো রাখা যাবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দ্বীনি দায়িত্ব